নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। এটা আগামীকাল 14ই আগস্ট বুধবার দৈনিক রাশিফলের ভিডিও। 12টি রাশির আগামীকাল কেমন যাবে এবং আমি 12টি রাশির মধ্যে 4টি রাশির লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, 4টি রাশির কথাও এই ভিডিওতে আমি বলবো এবং 3টি রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে এবং 5টি রাশির শুভ সংকেত আসতে চলেছে আগামীকাল। তাই আলোচনাটা একটু বড়ই হবে, এটা যেহেতু দৈনিক রাশিফলের ভিডিও। আগামীকাল 14ই আগস্ট কেমন যাবে আমি মেষ থেকে মীন রাশি 12টি রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টে ফোন করেছেন যে কৌশিকদাকে একটু বলুন যে দৈনিক রাশিফলটি দিতে। দেখুন, এখানে কিন্তু আমি অর্থপ্রাপ্তির উপরও আমি বলবো এবং যে যে রাশিক্ষেত্রে অর্থপ্রাপ্তি এবং টার্গেট নাম্বার শুভ সময় সেটাও কিন্তু আমি জানাবো এই ভিডিওতে। যে কোনো দিক থেকে লটারি, ফাটকা, শেয়ার বাজার, যে কোনো দিক থেকে এই 4টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। অবশ্যই আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল বুধবার আপনার দশমী তিথি রয়েছে, অনুরাধা নক্ষত্র আপনার 12টা 12 পর্যন্ত রয়েছে, 12টা 12 পর থেকে জ্যেষ্ঠা নক্ষত্র ইন্দ্র যোগ রয়েছে এবং আগামীকালের যে রাহুকাল যেটা রয়েছে, অর্থাৎ রাহুকালটা কী বলুন তো, আপনারা কোনো কাজ, কোনো ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করবেন না, সেটা রয়েছে আপনার 12টা 10 মিনিট থেকে 1টা 40 মিনিট পর্যন্ত, 12টা 10 থেকে 1টা 40 মিনিট পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে। রাহুকালটার সময়টা কী বলুন তো, কোনো শুভ, কোনো আপনি ব্যবসা শুরু করছেন এই সময় করবেন না, বা কোনো কিছুতে একটা আপনি সাইন করছেন বা কোনো সম্পত্তি কিনছেন বা কোনো কিছুতে আপনি ডিল করছেন এই সময়টা আপনারা করবেন না। দেখুন, আমি আপনাদের কাছে একটা কথা আপনাদেরকে বলি, আলোচনাটি মোটেও আপনারা কেটে কেটে দেখবেন না, কারণ এখানে 12টি রাশি নিয়েই আলোচনা করা হবে এবং আগামীকাল যে যে নক্ষত্রগুলোর ভালো যেতে চলেছে সেই সেই নক্ষত্রগুলো আমি নাম আপনাদেরকে বলি। অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, রোহিণী, মঘা, মৃগশিরা, উত্তর ভাদ্রপদ, আপনার সাতী নক্ষত্র এবং আপনার ক্ষেত্রে বিশাখা নক্ষত্র, এই কটি নক্ষত্রে কিন্তু আগামীকাল, যদি এই নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু যাবে। এবার আসি আপনার আগামীকালের রাশিফল নিয়ে আলোচনাটা অবশ্যই করা যাক। আগামীকাল রয়েছে বুধবার, প্রথম রাশি মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, সন্তানের স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো এবং আপনাদের দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের শুভ রং সেটা হচ্ছে অরেঞ্জ কালার, শুভ রংটা হচ্ছে অরেঞ্জ।
দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকাল আপনার প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে আকস্মিক ধন প্রাপ্তি সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট, যে নাম্বার, সেটা হচ্ছে 5। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, সেটা রয়েছে 9:39 থেকে 10:33 পর্যন্ত সময়টা শুভ বৃষ রাশি। অর্থাৎ 4টি রাশির মধ্যে প্রথম রাশি বৃষ রাশি কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন, পাশাপাশি জন্মছককে বিচার বিশ্লেষণ করুন। দ্বিতীয় রাশি, 3 নম্বর রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের উন্নতি, কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং কিছুটা হলেও মানসিক চাপ যাদের ছিল, মানসিক চাপ আপনাদের কমবে এবং আপনাদের আগামীকাল কোনো জায়গাতে ভ্রমণের কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাই। ছোট ছোট্টখাটো ভ্রমণ কিন্তু হওয়ার যোগ কিন্তু রয়েছে। আপনাদের যে শুভ রং, সেটা হচ্ছে ক্রিম কালার আগামীকালের জন্য। এরপর যে রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ধনলাভের যোগ আগামীকাল রয়েছে। আপনাদের কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা হলো ব্যস্ততার মধ্যে আপনাদের কাটাতে কিন্তু হবে। আপনাদের শুভ রং সাদা। এরপর যে রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। দেখুন, আমি 3টি রাশির ক্ষেত্রে সাবধান বলেছি, তার মধ্যে সিংহ রাশি। সিংহ রাশির চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গাতে সাইন করার আগে বা কোনো কিছু কাজ আরম্ভ করার আগে 10 বার ভেবে আপনারা এগান। মানসিক চাপ আপনাদের বাড়বে, সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো আপনাদের চিন্তান্বিত হওয়ার জায়গা কিন্তু রয়েছে। আপনাদের আগামীকালের শুভ রং সাদা। এরপর যে রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারি থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 10:28 থেকে 11:14 পর্যন্ত সময়টা শুভ আপনার কন্যা রাশি। এরপর যে রাশি, তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে সময়টা আমি দেখতে পাচ্ছি, আপনাদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা। দীর্ঘদিন কাজ আটকে গিয়েছিল, সেই কাজ আপনাদের সম্পন্ন হবে এবং এর সাথে সাথে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, বৈবাহিক জীবন আপনাদের সুখময় কিন্তু হতে চলেছে। আপনাদের যে শুভ রং, সেটা হচ্ছে সবুজ আগামীকালের জন্য। এরপর বৃশ্চিক রাশি, অর্থাৎ 4টি রাশির মধ্যে আপনার বৃষ রাশি, কন্যা রাশির আমি বললাম লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এরপরে আছে 3 নম্বর রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। ধন প্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার, সেটা হচ্ছে 7। আপনাদের শুভ সময় 9:52 থেকে 10:39 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনু রাশি। ধনু রাশির
আপনাদের আগামীকাল বিশেষভাবে সচেতন থাকতে হবে। আপনাদের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ কাগজ আপনি হারিয়ে ফেলতে পারেন, মানসিক চাপ আপনাদের থাকবে, পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে অশান্তি আপনাদের দেখা যাচ্ছে এবং কোনো জায়গাতে অর্থ লসের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ প্রথম যেমন সিংহ রাশির কথা বললাম এবং আপনার ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে। যে কোনো হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন না, একটু ভেবে চিন্তে আপনারা কাজ করুন। আপনাদের যে শুভ রঙ সেটি হচ্ছে হলুদ। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আকস্মিক ধন প্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার মকর রাশির সেটা হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় সকাল 10:48 থেকে 11:26 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মকর রাশির লটারি থেকে। দেখো যাদের ক্ষেত্রে হচ্ছে না, আকস্মিক ধন প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন, আপনারা জন্মকুণ্ডলীর বিচার করুন, পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, তাতে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি 100% কিন্তু ঘটবে। এবং এর সাথে সাথে আপনারা বার্থ চার্ট রিফরমেশন করতে পারেন, অর্থাৎ আপনার মকর রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি এবং বৃষ রাশির আগামীকাল লটারি প্রাপ্তির, অর্থপ্রাপ্তির, আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি, ধনু রাশি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। আর একটি যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা বিশেষভাবে সচেতনভাবে থাকবেন, বড় ধরনের অর্থ লসের সম্ভাবনা রয়েছে, ঝুঁকিপূর্ণ কাজ আপনারা আগামীকাল করবেন না, আপনাদের মানসিক চাপ, মানসিক টেনশন আপনাদের বাড়বে, অর্থ খরচের দিকে নিয়ন্ত্রণ আপনারা রাখুন, কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য হতে পারে এবং আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে শুভ রঙ সেটি হচ্ছে আপনাদের লাল, আগামীকালের জন্য শুভ রঙ আপনাদের লাল। একদম শেষ রাশি 12 রাশি আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আসবে, যারা দীর্ঘদিন স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, আপনাদের নতুন কাজের সূচনা হতে পারে, বিজনেস ক্ষেত্রে ভালো, আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, সম্পত্তি এবং বাহন ক্রয় হওয়ার যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিলো, ডুবে গেছিলো এমন কোনো টাকা আগামীকাল আপনাদের পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেষ থেকে মীন রাশির আমি কথা বললাম, অর্থাৎ আপনার বিশেষ করে কুম্ভ রাশি, ধনু রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ সাবধান, কোনো ভয় দেখানোর জন্য না, এটা আপনাদেরকে আমি অ্যালার্ট করছি। অ্যালার্ট হয়ে থাকুন, সমস্যাটা তেমন আসবে না, কারণ আপনি যখন আগে জানতে পারছেন না যে আপনার সমস্যা আসতে পারে, আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন কিন্তু সেই সমস্যাটা কিন্তু আপনাদের আসবে না। আর চারটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ আপনারা অবশ্যই প্রচেষ্টা করতে পারেন, তবে আপনাদের জন্মকুণ্ডলীতে ভাগ্যভাবকে ভালো থাকা দরকার রয়েছে, রাহু গ্রহ এবং শনি গ্রহকে ভালো থাকা দরকার রয়েছে, সেটি হচ্ছে বৃষ রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, মকর রাশি, এই চারটি রাশির এবং আর পাঁচটি রাশি ক্ষেত্রে শুভ সংকেত আসতে চলেছে। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। জয় গণপতি বাপ্পা।